সবাইকে শুভেচ্ছা, চলে আসলাম, মনের কথা কিছু বলবো। আপনারা তো জানেনই আমার এই অভ্যেসটা আছে, মানে কিছুদিন পর পর কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করি, তো ঠিক সেইভাবেই চলে আসা। আজকে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুব বেশি লোকজন এটা নিয়ে কথা বলে না। বেশিরভাগ মানুষ তো আমরা হুর নিয়েই কথা বলি, আমি নিজেও যেমন সবসময় হুর নিয়ে কথা বলেছি, কিন্তু গেলমান, গেলমান হচ্ছে এমন একটি মানে কথা, এমন একটি টপিক, এমন একটি শব্দ যেটি কোরআনেই আছে, কোরআনেই উল্লেখ করা আছে, বেশ কয়েকটা জায়গায় উল্লেখ করা আছে, কিন্তু গেলমান নিয়ে কিন্তু মুসলিমদের মধ্যে কথাবার্তা হয় না বললেই চলে, মানে খুবই নগণ্য টাইপের কথা। তো এই গেলমান সম্পর্কে বলার আগে, তার আগে আমি আমার নিজস্ব কিছু কথা আগে বলে নিই, তারপর আমি গেলমানে আসব। আমি যখন ছোট ছিলাম, বাংলাদেশেই তো আমার বেড়ে ওঠা, বাংলাদেশেই আমি 24 বছর বয়স পর্যন্ত ছিলাম জন্মের পর থেকে, তারপরে অনেক পরে আমি ইংল্যান্ডে এসেছি, মানে 24 বছরের পরে। তো এই বাংলাদেশে যখন একদম ছোট ছিলাম, একদম মানে শিশু ছিলাম, যখন যখন রাস্তাঘাটে বের হতাম, যখন দেখতাম যে ছোট ছোট অন্যান্য কিশোর কিশোরীরা রাস্তায় ফুল বিক্রি করছে কিংবা বাদাম বিক্রি করছে, ছোটবেলায় আমার দেখে খুব হিংসা লাগতো ওদেরকে দেখে, যে ওদের কত স্বাধীনতা, হ্যাঁ ওরা টাকা কামাই করতেছে, ওদের কাছে এরকম ফুল আছে, বাদাম আছে, যেটা মানে ক্যারি করতেছে সারাক্ষণ, হ্যাঁ স্কুলে যাওয়া লাগতেছে না, ইচ্ছা মতো নিজের টাকা উড়াইতেছে। তো ছোটবেলায় আমি ওদেরকে খুব জেলাস করতাম, আমার কাছে মনে হতো আমার সেই স্বাধীনতাটা নাই, ওদের সেই স্বাধীনতাটা আছে। কিন্তু দুঃখের কথা হচ্ছে যে যখন বড় হলাম তখন বুঝলাম যে না, আসলে ওদের মতো অভাগা আর হতভাগা আর কেউ নাই আর কি। তো বড় হওয়ার পরে যখন দেখলাম সে একই জিনিস, যে ছোট ছোট বাচ্চা একদম কিশোর কিশোরী, হ্যাঁ মানে চায়ের মতো গরম কিছু জিনিস নিয়ে মানে বিক্রি করছে, এবং তাদের জীবনকে একদম হাতের মুঠোয় বাজি ধরে রেখে তারা এই জীবিকাগুলা নির্ধারণ করছে, খুব ভয়ঙ্কর কষ্ট লাগতো। তো আরো এই সম্পর্কে জানলাম যখন এই যে বিদেশে আসলাম, ইউনাইটেড কিংডমে আসলাম, যে জানি যে শিশু শ্রম আজকে পুরো পৃথিবীতে, শিশু শ্রম হচ্ছে একটা ঘৃণ্যতম একটা অপরাধ, একটা জঘন্য একটা কাজ। তো এই জন্য সভ্য দেশ যেগুলো আছে তারা কিন্তু কখনোই শিশু শ্রম করা তো দূরের কথা, মানে এগুলা কেউ মানে স্বপ্নেও মানে দুঃস্বপ্নেও আনে না। বাংলাদেশও যদিও শিশু শ্রম জিনিসটা মানে অন্যান্য সভ্য দেশের মতো এতটুকু কার্যকরী না করতে পারলেও, কিন্তু বাংলাদেশের সরকারও কিন্তু বরাবরই সে এরশাদ সাহেব থেকে শুরু করে বরাবরই কিন্তু যতগুলো সরকার এসেছেন তারা কিন্তু চেষ্টা করেছে শিশু শ্রমটাকে যাতে বাদ দেওয়া যেতে পারে, কারণ হচ্ছে ইন্টারন্যাশনালি এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য খুব একটা লজ্জাজনক ঘৃণ্যজনক একটা অপরাধ, কারণ শিশু শ্রম একটা অপরাধ সভ্য দেশে, যে কোনো সভ্য দেশে। তো যাই হোক, এটা তো গেল আমার কথা আর কি। তো আমি যখন কোরআনে আবার আসলাম, কোরআনে আসার পরে দেখলাম যে গেলমান, গেলমান উপহার হিসেবে দেওয়া হবে, কাকে দেওয়া হবে সেটাও বলছি। যে তার আগে আমি, আচ্ছা কোরআনের আয়াতগুলোই পড়ি, তাহলে আমার মনে হয় যে মানুষের জন্য ইজি হবে বুঝতে। সবগুলো আয়াত তো বলা সম্ভব না, কিন্তু যে কটা আমি পেয়েছি সেগুলি আমি বলি। যে সুরা ওয়াকিয়া আয়াত নাম্বার 17-18 যদি পড়েন, ওখানে লেখা আছে, তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা, পানপাত্র কুজা ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে। তো এটা সুরা ওয়াকাতে ওয়াকিয়াতে আছে। তো এখানে যে লিখা আছে যে তাদের কাছে ঘোরাফেরা করবে, কাদের কাছে ঘোরাফেরা করবে, এটা যদি আপনারা প্রথম থেকে সুরা ওয়াকিয়াটা পড়েন তাহলে বুঝবেন যে ওখানে লেখা আছে এরকম যে পুরো পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, মানে কিয়ামত যখন চলে আসবে, তখন কিন্তু পুরো এই পৃথিবীর মানুষগুলো 3 ভাগে বিভক্ত হবে। তো তার মধ্যে যারা নেককার বান্দা থাকবে, হ্যাঁ যারা আল্লাহ এবং নবীর প্রতি ইমান এনেছে, তাদের জন্য এই এই সেবা করার জন্য হচ্ছে এই এই মানে কিশোরী ছেলেরা থাকবে আর কি, মানে ঘোরাফেরা করবে আর কি। আরো কিছু বলছি আমি, তাহলে হয়তো আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সুরা তুর আয়াত নাম্বার 24, সেখানে আছে সুরক্ষিত মতি সদৃশ কিশোররা তাদের সেবায় ঘোরাফেরা করবে। আচ্ছা একটা কথা চিন্তা করুন তো, যে মানে কিশোরেরা আপনার সেবায় ঘোরাফেরা করবে, মানে মানে বুড়া মানুষদের সেবায় ঘোরাফেরা করবে, এটা কিরকম হলো? আমরা তো জানি যে আমি যেমন যখন মা হয়েছে, আমি জানি যে আমি অভিভাবক হিসেবে আমারই সেবা করতে হয় আমার বাচ্চাদেরকে, আমার সন্তানদেরকে, আমার ছোট ছোট বাচ্চাগুলা, স্পেশালি যদি মানে কিশোর থাকে কিংবা একদম নাদা থাকে, এগুলো তো আমারই সেবা করতে হবে। মানে আমি কিভাবে ওদেরকে দিয়ে সেবা নিবো আমার জানা নেই। যদি একটা অ্যাডাল্ট মানুষ হতো, আমার অ্যাডাল্ট একটা সন্তান, যে আমার সন্তান এখন একটা নির্দিষ্ট বয়সে পৌঁছেছে এবং আমাকে সেই সেবা দিতে পারবে, দ্যাটস ডিফারেন্ট। তো আমি আমার এই ছোট বাচ্চা দিয়ে আমি সেবা করাবো,
হোয়াটস দ্যাট, তাই না? তো যাই হোক, এরকম কোরআনে এরকম বেশ কিছু আয়াত আছে যেখানে গেলমান গেলমানের কথা বলা আছে। এখন এখন কথা হচ্ছে যে এই গেলমানের কথাটা কেন বলা আছে, যেটা আমরা বুঝতে পারি আমরা সাধারণ মানুষরা, কারণ যে যুগে যুগে আমরা দেখে এসেছি যে সেটা চার্চি হোক কিংবা ইসলামের মসজিদই হোক না কেন, ছোট ছোট বাচ্চারা কিন্তু পুটু মারা খায় হুজুরদের কাছ থেকে, কিংবা মানে চার্চের যারা রেবাই থাকে, প্রিস্ট থাকে তাদের কাছ থেকে, কারণ এই জানেন যে এটা কিছু মানুষের পিডোফাইল আছে, তাদের এরকম জঘন্য কিছু মানসিকতা থাকে যে যেটাকে বলা হয় সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, মানে এক ধরনের মানসিক অসুস্থতা বলে ধরে নেওয়া হয়, এবং এরকম মানুষগুলোকে কিন্তু সবসময় যদি ধরা পড়ে তাহলে তারা কিন্তু মানে জেলে যেতে হয় আর কি, এবং সেরকম শাস্তি পেতে হয় আর কি তাদেরকে। তো এই জন্য মানুষজন এখন আর ওইভাবে করে করে না, কিন্তু আগে একটা সময় কিন্তু সরাসরি করা হতো। এই যে হুমায়ুন আহমেদ কিন্তু একটা সিনেমা বানিয়েছে ঘেতু পুত্র কমলা, কারণ আগেও দেখা যেত যে যারা পয়সাওয়ালারা ছিল এরকম ছোট ছোট বাচ্চা কিশোরদেরকে নিয়ে যেত এবং তারা কিন্তু যে পুটু মারতো, তারা এই এই ধরনের বাচ্চাদেরকে দিয়ে নিজেরা নিজেদের যৌন যে আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করতো, এটা যুগে যুগে হয়ে আসছে। কিন্তু এখন এখন কিন্তু সমাজ যেহেতু এমন একটা সভ্য জায়গায় পৌঁছেছে, আমরা কিন্তু সেই মধ্যযুগীয় বর্বর জায়গায় নাই, সভ্য জায়গায় পৌঁছেছে, এই সমাজ কিন্তু আজকে চিহ্নিত করেছে এটা একটা জঘন্য একটা ব্যাপার। আপনার নিজের যৌন কার্য সমাজের জন্য আপনি একটা ছোট বাচ্চাকে আপনি নির্যাতিত করছেন, এটা খুবই জঘন্য হিসেবে দেখা হয়, কিন্তু কোরআন কোরআন কিন্তু আপনাকে সেটি উপহার হিসেবে দিবে বলেছে। এখন অনেকে হুজুর কিন্তু বলতে পারে যে আসলে কোরআন তো বলছে যে ঘোরাফেরা করবে, মণি মুক্তা মালার মতো থাকবে এবং আপনার সেবায় নিয়োজিত থাকবে, এখানে তো সেক্সের কথা বলা হয়নি। আচ্ছা, সেক্সের কথা তো হুরদের কথাও বলা হয়নি, তাই না? বলেছে যে হুরদের বড় বড় স্তন থাকবে, তো এখন এটা তো বলা হয়নি যে মুমিনরা তোমার তোমরা তাদের সাথে ভালোবাসাবাসি কিংবা চুচু খেলবে, এটাও কিন্তু সরাসরি বলা হয়নি, কিন্তু আমরা কনটেক্সট দেখে বুঝে নেই যে এখানে কি মিন করা হয়েছে। তো এই যে আল্লাহ যে লোভ দেখিয়েছে যে ছোট ছোট কিশোর, মানে যারা মুক্ত দানার মতো জল জল করবে, কিশোর বাচ্চাগুলা, ছি ছি ছি, তো যে কিশোর বাচ্চাগুলো আপনার সেবায় নিয়োজিত থাকবে, তাই না? তো এটা কত একটা জঘন্য একটা ঘৃণ্য একটা ব্যাপার, আপনারা একবার চিন্তা করুন তো, একবার চিন্তা করুন। যদিও এই আল্লাহ কিন্তু আবার বলে যে ছেলে ছেলে হয়ে পুটু মারা যাবে না, কারণ হচ্ছে আল্লাহর কাছে কিন্তু গে হলে কিংবা লেসবিয়ান হলে খুবই সমস্যা লাগে, কিন্তু সে দেখেন এই পৃথিবীতে যেই সব কাজগুলোকে নিষেধ করেছে, যেমন মদ খাওয়া নিষেধ করেছে, কিন্তু আবার মরার পরে কিন্তু সেই নহরই আপনাকে ডুবিয়ে রাখবে, ঠিক তেমনি ভাবে এই যে সমকামিতা করতে নিষেধ করেছে, কিন্তু এই বালকের লোভই কিন্তু আবার আপনাকে দেখাচ্ছে, সবাইকে যে হুরের লোভ দেখায় কাজ হবে না, এটা কিন্তু আপনার আল্লাহ বুঝে গেছিল, ওই জন্য এই বালকদের লোভও দেখাচ্ছে। সো আমার কাছে মনে হয় মানে আপনি একটু চিন্তা করবেন, আরো বেশ কয়েকটা আয়াত আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে মেইন কথাগুলো যদি বলি তাহলে আপনার সংক্ষেপ হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে, শুনতে সুবিধা হবে। তো যাই হোক, আমার এই ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম কিছু কোরআনের কিছু রেফারেন্স দিয়ে কিছু ইসলামের জ্ঞানের বার্তা আপনাদের মাঝে শেয়ার করতে। আমি সবসময় আগ্রহী ছিলাম, আগামীতেও করে যাব ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন। আর বাই দ্য ওয়ে, অনেকেই বলতে পারেন যে তুই নাস্তিক হয়ে কেন ইনশাল্লাহ বলিস, আমার কোনো সমস্যা নেই, আমি ইনশাল্লাহ মাশাল্লাহ সারাক্ষণ বলতে পারি, এখানে কারো ক্ষতি হচ্ছে না, আমার আমার মুখও ব্যথা করছে না, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস, আমি সেটা বলবো। সো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।